ডিমা হাসাউত এসওপিডি শিতানৰ সকলো আসনি বাতিলৰ নিৰ্দেশ জারি কৰা হৈছে আৰু তৎকালে কাৰ্যকৰী হোৱাকৈ এই নিৰ্দেশ জারি কৰা হৈছে ডিমা হাসাউ স্বায়ত্তশাসিত পৰিষদৰ সিএম দেবালাল গার্লোসার নির্দেশত জারি করা হয়েছে এই নির্দেশনা। পরিষদর প্রধান সচিবে জারি করেছে এই নির্দেশনা। পরিষদর অধীনস্থ এলাকাত বর্তমানও চলি আছে এসওপিডি শিতানের বহু সংখ্যক আসনি। এই আসনি সমূহর অনুমোদনের বিষয়ে মুঠেও অবগত নহয় সিএম গার্লোসা আর সিএমর অগোচরে এই আসনি সমূহর বাবে ইতিমধ্যে প্রদান করা হয়েছে প্রশাসনিক অনুমোদন। পরিষদত গণতান্ত্রিকভাবে নির্বাচিত পারিষদ থকার পাছতো ডিমা হাসাউত চলিছে আমুলারাজ। ইয়াতেই ক্ষুব্ধ হয়ে এসওপিডি শিতানের সকলো আসনি বাতিলর নির্দেশ সিএমর। প্রতিখন আসনির বাবে নতুনক প্রাককলন দাখিলর বাবেও জারি করেছে নির্দেশনা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।